বন্ধুরা, আজকে আমি তৈরি করছি রুই মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ভর্তা। সেই জন্য আমি কী করেছি, প্রথমে রুই মাছের ডিম ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চটকে রেখেছি। তারপরে শসার তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে খানিকটা পেঁয়াজ বেশ বাদামি করে ভেজে একটু রসুন ছেঁচা দিয়েছি। তারপরে নুন হলুদ মাখানো মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ খানিকটা ভাজা ভাজা হলে আমি এই যে দেখছেন খোসা সয়ে কুমড়োটা ভাপিয়েছি। এবারে কুমড়োটা চটকে এই যে নাড়াচাড়া করে ভাজছি, এটা শুকিয়ে এলে আর স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে ভাজাভাজি করছি, এটা শুকিয়ে এলেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। এটি খেতে খুব সুস্বাদু। আমরা যেমন মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট খাই, সেরকম মাছের ডিম দিয়েও করা যায়। তো এটা আমি আজকে আমি সেটা না করে আজকে একটু ভর্তা করছি। অনেকটা কুমড়ো ছিল, মাছের ডিমও অনেকটা আছে, সেই জন্য আমি এই রান্নাটা করছি। যারা মাছের ডিম পছন্দ করেন তারা এই রান্নাটা এইভাবে করে দেখতে পারেন, খেতে খুব ভালো হবে। নুন মিষ্টি স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে কোনো গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো বা ধনের গুঁড়ো কিছু দিই, শুধু পেঁয়াজ কুচি, রসুন ছেঁচা, হলুদ লঙ্কার গুঁড়ো, সরষার তেল আর নুন হলুদ মাখানো রুই মাছের ডিম। আর কাতলা মাছের ডিম দিয়েও ভালো হবে। মিষ্টি কুমড়োর টেস্টই এতে পাল্টে যাবে পুরো। আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব, ভাজা দিয়ে দিচ্ছি। আমি ইন্ডাম খানে করছি, তো দেখে দিচ্ছি তাপমাত্রা তো 500 গ্রাম। আমি ডিমটা বেশ ভালো করে ভালো মতো ভেজে তারপরে কুমড়ো চটকানো কুমড়োটা মিশিয়ে দিয়েছি। দেখুন তেল ছেড়ে যাচ্ছে, আমার ভাজা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। মাছের ডিম দিয়ে কুমড়ো ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা। আপনারা এইভাবে যে কোনো শাক ভাজাও করতে পারেন মাছের ডিম দিয়ে। দেখুন সাইড দিয়ে সব একদম তেল ছেড়ে সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, এখানে শেষ করছি।